র্যাপিড টক করোনাকালের অর্থনীতির এই পর্বে স্বাগত জানাচ্ছি, আমি রবিউল ইসলাম। করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমশক্তির একটি বিরাট অংশ, যার মাঝে আছেন গৃহপরিচারিকারা। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে অনেক বাসাতেই গৃহপরিচারিকাদের আসতে নিষেধ করা হয়। এর মাঝে কেউ বা বেতন পেয়েছেন, কেউ বা পাননি, অনেকেই কাজ হারিয়ে আয়শূন্য হয়ে পড়েছেন। আজকের পর্বে কথা বলেছি গৃহপরিচারিকা রোজিনার সাথে, তার মুখ থেকে শুনব তার জীবন ও জীবিকায় করোনার প্রভাবের কথা। আপনি মোট কয়টা বাসায় কাজ করেন? মোট 6টি বাসায় কাজ করতাম। আপনার এই লকডাউনের মধ্যে কি কোনো কাজ ছুটে গেছে? জি, আমার সব বাসা ছুটে গেছে, এখন মাত্র 2 বাসা আছে। আপনার কত টাকা ইনকাম হইতো এই কাজগুলো থেকে মোট? এখন বর্তমানে 2500 থেকে 3000 পাই। আর আগে কত পাইতেন? আগে 6000-7000 এরকম পাইতাম। তো এর মধ্যে কি আপনার ঘর ভাড়া ঠিক মতো দিতে পারছেন? ঘর ভাড়া এখন বর্তমানে 2 মাসের পাই। কত টাকা ভাড়া জমছে? 6000। আর এর মধ্যে আপনার কোনো নিজের সঞ্চয় ভাঙতে হয়েছে? জি, বাজার খাইছি ঘরের টাকা দিয়ে। কত টাকার সঞ্চয় আপনার ভাঙতে হয়েছে? সেটা তো হিসাব নাই, ঘরের টাকা ভাঙা পড়ছে না। কোনো সরকারি বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা কি আপনি পাইছেন? 2 জায়গা থেকে পেয়েছি। কি সরকারি না বেসরকারি সাহায্য? বেসরকারি পাইছি। তারা কি রকম সাহায্য সহযোগিতা করেছে? তারা বাসা থেকে আইসা নাম নিয়ে গেছে, নেওয়ার পরে গাড়ি দিয়ে আবার বাসায় দিয়ে গেছে। আপনার পরিবারে কি আর অন্য কোনো উপার্জনক্ষম সদস্য আসতেন? আমার জামাই খালি রিক্সা চালায়। ও, ওনার আয় ইনকাম কিরকম হচ্ছে? ওনার ইনকাম অনেক কম। আগে কত হইতো আর এখন কত হয়, ধরেন মাসিক ইনকাম যদি আপনি চিন্তা করেন? মাসিক বলতে কি, এই সপ্তাহে মনে করেন যে 400-500 এরকম। এটা কি এখনকার ইনকাম? জি। আগে কত হইতো? আগে অনেক বেশি হইতো, ডেলি 300-400 করে আনতো, 200 করে আনতো। এখন কি আপনি কাজ খুঁজতেছেন নতুন কোনো নতুন নতুন বাসার জন্য? খুঁজতেছি কিন্তু পাওয়া যাইতেছে না। জি, আপনাকে ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকারের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।